দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, আর সেপ্টেম্বর 30তম জন্মদিন এই নায়িকার। বিশেষ এই দিনটিতে পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তার পুরো নাম নুসরাত ফারিয়া মাজহার। 1993 সালে আজকের এই দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ফারিয়ার ভাই আর্মি অফিসার হওয়া, তার শৈশব কৈশোর কেটেছে ঢাকার আর্মি ক্যান্টনমেন্টে। ছোটবেলা থেকেই আর্মি অফিসার হতে চেয়েছিলেন ফারিয়া। ভিন্নধর্মী উপস্থাপনা ও বিজ্ঞাপন চিত্রে মডেলিং এর মাধ্যমে সবই যে অল্প সময়ে বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন ফারিয়া। 2015 সালে যৌথ প্রযোজনার সিনেমা আশিকির মাধ্যমে উপস্থাপিকা থেকে বড় পর্দার নায়িকা হিসেবে পথ চলা শুরু করে ফারিয়া। এরপর দুই বাংলাতেই তিনি নায়িকা হিসেবে পরিচিত ও খ্যাতি অর্জন করেছেন। শুধু উপস্থাপক কিংবা সিনেমার নায়িকাই নন, তিনি একজন গায়িকাও। বহুমাত্রিক গুণী এই অভিনেত্রী অল্প সময়ে পথ চলা কাজ করেছে বেশ কিছু বড় বাজেটের সিনেমায়, পেয়েছে সাফল্য। তাই তো কাজের স্বীকৃতি স্বরূপ মিলেছে অসংখ্য সম্মাননা। ফারিয়াকে সর্বশেষ দেখা গিয়েছে রায়হান রাফির সুরন সিনেমায় আইটেম গানে। এছাড়াও ফারিয়া অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি সিনেমা।